فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم. ورحمه الله وبركاته ان الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده اما بعد সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয় কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এর মধ্যে যেগুলো বড় ধরনের আলামত সেসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা তালা ছোটো আলামতগুলো আমাদের সামনে অনেকাংশেই বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি মূলত এই বড় আলামত গুলো আসবে ছোট আলামতগুলোর পরেই মানে ছোটগুলো প্রকাশ হয়ে যাবে আর তারপরে বড়গুলো আসবে মূলত বড় আলামতগুলোর আরেকটা আলামত হলো এই ছোট আলামত এগুলো প্রকাশ পাওয়ার মাধ্যম হচ্ছে ছোট আলামতগুলো আর বড় আলামতগুলোর মধ্য থেকে প্রথম যেই আলামতটি প্রকাশ পাবে নিদর্শনটা প্রকাশ পাবে সেটা হচ্ছে ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির সম্পর্কে আপনার অনেক লেকচার শুনেছেন আজকে আমরা কোরআন সন্না থেকে সংক্ষিপ্তভাবে ইমাম মাহাদির পরিচয় এবং ইমাম মাহাদির সম্পর্কে শহীদ বখারি মুসলিম এবং অন্যান্য গ্রন্থ থেকে কয়েকটি হাদিস পেশ করার চেষ্টা করবে ইনশা আল্লাহ তালা ওমা ইল্লা ইহ প্রথম হচ্ছে ইমাম মাহাদির আগমন হবে কোন সময় ইমাম মাহাদি এমন এক সময় আসবেন যে সময়ে জুলুম অত্যাচার নির্যাতন বেশি হয়ে যাবে যে সময় মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করবে না যে সময় মানুষ পশুতে পরিণত হয়ে যাবে সে সময়ে ইমাম মাহদির আগমন হবে এ সম্পর্কে রসল সাল্লাহ আলী হাসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হোজাই আল্লাহ তালাহু বলেন রসল সাল্লাহ আলী হাসাল্লাম একবার আমাদের সামনে আসলেন যে সময় আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তখন তিনি আমাদেরকে এসে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি সম্পর্কে আলোচনা করছো তখন আমরা বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন আল্লা রসুল বললেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না লাংতাকুমো ইনাহা লেংতা কুমো ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তর না কবলা হাশর আয়াহ যতক্ষণ পর্যন্ত দশটি মূল আয়াত নিদর্শন প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তাহলে মূল হচ্ছে দশটি বড় বড় কেয়ামতের আলামত এইগুলো প্রকাশ পেলেই কেয়ামত হয়ে যাবে তো এখানে রাসুল সাল্লাহ আলী আসসালাম দশটির বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন ফাজাকর দোকান এখানে তিনি বলছেন যে প্রথম হচ্ছে ধোয়া সুরা দোখান নামে একটি সূরা আছে অর্থাৎ ধোঁয়া কিয়ামতের পূর্বে ধোয়া প্রকাশ পাবে এটা হচ্ছে কিয়ামতের বড় ধরনের একটা আলামত এরপরে দাজ্জাল আসবে তারপরে ওয়াদ্দাব্বাহ দাব্বাতল আর্দ অর্থাৎ জমিনে বিচরণকারী এক শ্রেণীর প্রাণী এই প্রাণীটা আসবে এটা হচ্ছে কিয়ামতের আলামত এরপরে মাগরে বিহা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আমরা জানি এখন সূর্য উঠে পূর্ব দিক থেকে তাই কিনা তখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এটা হচ্ছে কেয়ামতের আলামত তারপরে আল্লাহ রসুল বলছেন ওয়া ঈসা আইসা ইবনে মারিয়াম সালাম এরপরে ঈসা ইবনে মারিয়াম ঈসা আলিহিসের আগমন ঘটবে তারপরে বলছেন ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ মাজুজের আগমন হবে ওয়া সালাস মশরকি ও হসফবিল মগরীব ও হসফবিল জাজিয়র জজিরতুল আরব যে পূর্ব দিক থেকে ভূমিধস হবে পশ্চিম দিক থেকে ভূমিধ্বস হবে তারপরে আরব উপদ্বীপ থেকে ভূমিধস হবে এটা হচ্ছে কিয়মতার আলামত এরপরে সব শেষে যেটা বলা হয়েছে ও আখরু দালিকা নারুন তখরুজু মিনাল ইয়ামিন ততরুদ্দ নাসু ইলা মাহসারিহিম। শেষে যেটা আলামত সেটা হচ্ছে এমন একটা আগুন বের হবে যে আগুনটা বের হবে ইয়েমেন থেকে ইয়েমেনের দিক থেকে আগুনটা আসবে সেই আগুনটা মানুষদেরকে মাসার কেয়ামতের মাঠে উপস্থিত করবে তাড়িয়ে নিয়ে গিয়ে কেয়ামতের কেয়ামতের মাঠে তাদেরকে উপস্থিত করা হবে তো এই দশটা হচ্ছে কেয়ামতের আলামত মূল আলামত বড় বড় আলামত যে হাদিসটি রয়েছে শহীদ মুসলিমের মধ্যে সাত হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস মুসনাদ আহমদ ষোলো হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস মোজামুল কাবির লিত্তবারি এক হাজার নয়শো বাষট্টি নম্বর হাদিস এছাড়া মিসকাতের মধ্যে রয়েছে পাঁচ হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস এখান থেকে কেয়ামতের বড় আলামতগুলোর কি কি আলামত আসবে সে বিষয়টা আমরা জানতে পারলাম এখন কেয়ামতের আলামতের মধ্য থেকে প্রথম যে আলামতটি প্রকাশ পাবে সেই আলামতটি হচ্ছে ইমাম মাহাদির আগমন ইমাম মাহাদির সম্পর্কে আমরা যদি কোরআন হাদিস থেকে জানতে চাই তাহলে প্রথম আমাদেরকে জানতে হবে ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে আমরা শুধুমাত্র ইমাম মাহাদি এ নামটাই জানি কিন্তু তার আসল নামটা কিন্তু আমাদের জানা নেই তার বংশটাও আমাদের জানা নেই ইমাম মাহাদি তার আসল নাম হবে মোহাম্মাদ আল্লাহ রসুল এটাই বলছেন যে কিয়ামত যখন হবে তার আগে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির নাম হবে মোহাম্মদ আমার নামে নাম মোহাম্মদ আর তার পিতার নামও হবে আমার পিতার নামে নাম অর্থাৎ আবদুল্লাহ তার মানে মোহাম্মদ বিন আবদুল্লাহ আর তার বংশ তার বংশ হচ্ছে হাসান রদি আল্লাহ বংশ মানে ফাতেমার বংশ তার মানে রসুলের বংশ তো তার পুরো নামটা এভাবে আসবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি এইভাবে বিষয়টা আসবে আল বিদ্যা ও নিহায়া এটার অধ্যায় হচ্ছে আল ফিতান আল মালাহিম এই ইবনে কাসের আল আলবিদা ও নেহায়ের মধ্যে এইভাবে বর্ণনাগুলো উল্লেখ করেছেন তার আগমনের স্থান কোথায় এটা আমাদের জানা নেই তার আগমন হবে পূর্ব দিক থেকে মদিনা থেকে পূর্ব দিকে আমাদের দিক থেকে পূর্ব দিকে না মদিনার দিক থেকে পূর্ব দিকে তার আগমন হবে তার আগমনের সময়টা হচ্ছে এই এইরকম রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে কিতাবুল ফিতান অর্থাৎ কিয়ামতের আলামত সম্পর্কে এই অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো রয়েছে সহি মুসলিমের মধ্যে যান দাউদ ইবনে মাজা এগুলো কিতাবুল ফিতানের মধ্যে এই বিষয়গুলো সম্পূর্ণটাই চলে এসেছে তো এখানে রসুলসাল আলী আসাল্লাম বলেছেন যে তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক এসে ঝগড়া করবে গুপ্ত ধন গোপনীয় সম্পদ এই গোপনীয় সম্পদের লোভে তিনজন লোক এসে ঝগড়া করবে আর তারা প্রত্যেকেই হচ্ছে খলিপার পুত্র বাদশার পুত্র এই রকম খলিপার পুত্র এসে ওটাকে দখল করার জন্য চেষ্টা করবে তারা যুদ্ধ করবে কিন্তু কেউ সফল হবে না এই সম্পদটা দখল করার জন্য কেউ সফল হতে পারবে না তখন পূর্ব দিক থেকে অর্থাৎ মদিনার দিক থেকে পূর্ব দিক থেকে একদল সৈন্যবাহিনী আসবে যাদের পতাকা হবে কালো তাদের নেতা হবে ন্যায়নিষ্ঠবান সেই নেতার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি অর্থাৎ ইমাম মাহাদি তারা এসে এখানে হত্যাকাণ্ড চালাবে অর্থাৎ যারা এখানে বিপর্যয় সৃষ্টি করছে তাদের সাথে তারা মোকাবেলা করবে ইমাম মাহাদি এ হাদিস উল্লেখ করার পর বলছেন যে ধন সম্পদের ওপরে তিনজন খলিপার পুত্র যুদ্ধ করবে এই ধন সম্পদটা হচ্ছে কাবা ঘরের ধন কাবার পাশে যে ধন সম্পদটা থাকবে কাবার ঘরে যে সম্পদটা থাকবে সেটা নেওয়ার জন্য তারা যুদ্ধ করবে কিন্তু তিনটা খলিপার পুত্রর মধ্যে কেউ এ সম্পদ নিতে পারবে না এরপরে ইমাম মাহাদি আসবেন একেবারে শেষ সময়ে মানে এখন তো জুলুম অত্যাচার চলছে কেয়ামতের আগে ইমাম মাহাদি আসার আগে জুলুম অত্যাচারের ওপরে চলছে তো এগুলো শেষ দিক তখন ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি পূর্ব দিক থেকে আসার পর তিনি সমাজে রাষ্ট্রে সব জায়গাতে শান্তি প্রতিষ্ঠা করবেন ন্যায় নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করবেন মূর্খ শিয়া যারা রয়েছে বর্তমানে যাদের দেখলেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে যে তারা হোসাইনের মহব্বতকে সামনে রেখে তাদের শরীরকে ক্ষত বিক্ষত করছে কত নোংরা কাজ করছে এই সব শেয়াদের একটা আকিদা হলো যে ইমাম মাহাদি আসবে আর গর্ত হতে তাদের দাবিটা হচ্ছে একটা মিথ্যা দাবি ইমাম মাহাদি পূর্ব দিক থেকে আসবে মদিনার পূর্ব দিক থেকে আসবে এটাই সঠিক সুতরাং তাদের এই হাস্যকর গল্প বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইমাম মাহাদি আগমনের বেশ কিছু দলিল রয়েছে তার মধ্যে আবু সাঈদ খদরি রদিয়াল্লাহ তালান থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে শেষ জামানায় আমার উম্মতের ভিতর ইমাম মাহাদির আগমন ঘটবে আল্লাহ রসুল বলছেন তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টি হবে মানে তখন শান্তি প্রতিষ্ঠা হচ্ছে এই সময়ে তো সে সময়ে বৃষ্টি হওয়ার সাথে সাথে অনেক ফসল উৎপন্ন হবে প্রচুর পরিমাণে ফসল তিনি মানুষের মাঝে সেগুলো সমানভাবে বন্টন করবেন এখন যেভাবে নেতারা বন্টন করে নিজের জন্য রাখে পরিবার জন্য রাখে তারপরে নিজের আরও যেসব দলবলের সদস্য রয়েছে তাদের জন্য রাখে কিন্তু ইমাম মাহাদির বিষয়টা সম্পূর্ণ উল্টা মানে তিনি সম্পূর্ণ ন্যায়ের ওপরে ইমাম মাহাদি সমানভাবে সম্পদ বন্টন করবেন আর গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে তখন যেগুলো আমাদের মূল সম্পদ গৃহপালিত পশু গরু হোক ছাগল হোক উঁট দুম্বা যেটাই হোক না কেন যেটা আমাদের পালন করা হয় বেশি বেশি এটার সম্পদটা বৃদ্ধি পাবে উম্মতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে সে সময় এসে উম্মতে মোহাম্মাদি আমরা আমাদের সম্মানটা বৃদ্ধি পাবে আর ইমাম মাহাদি সাত অথবা আট বছর জীবিত থাকবেন তিনি কিন্তু স্বাভাবিক একটা মানুষ হয়ে আসবেন এক রাতের মধ্যে আল্লাহ তালা তাকে ইসলাম করে দিবেন সংশোধন করে দিবেন আর তারপরে তিনি সাত আট বছর জীবিত থাকবেন এ সময়ের মধ্যেই তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন এই হাদিসটি রয়েছে মোস্তাদ রাক মধ্যে সিলসিলা সহিয়ার মধ্যে হাদিস রয়েছে সাতশো এগারো নম্বর হাদিস এরপরে ইমাম মাহাদি যে সম্পদ বন্টন করবেন এ ব্যাপারে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন হাদিসের বর্ণনাকারী ওনি আবু সাইদ খুদরী তিনি বলছেন যে সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে ইমাম মাহাদির সুসংবাদ দিচ্ছি ইমাম মাহাদি আসবে এটার সুসংবাদ যখন ভূমিকম্প মানুষে মানুষের দ্বন্দ্ব বেড়ে উঠবে তখন তিনি আগমন করবেন আর তিনি আগমন করবেন তখন পুরো বিশ্বটাকে ইনসাপে ভরে দেবেন ন্যায়ে ভরে দেবেন যেমনভাবে অন্যায় ভরে দেওয়া হয়েছিল অন্যায় যেমনভাবে বিরাজ করছিল ঠিক তেমনভাবে তিনি আসার সাথে সাথে ন্যায় ইনসাপে পরিপূর্ণ হয়ে যাবে এরপরে তিনি সম্পদ বন্টন করবেন খুব নিষ্ঠতার সাথে তখন সম্পদ বেশি হবে তো তিনি ঘোষণা দিবেন লোকজনের মাধ্যমে ঘোষণা দিবেন কার কত সম্পদের প্রয়োজন এসে বলো তাকে সম্পদ দেওয়া হবে একজন লোক এসে ইমাম মাহাদিকে বলবে যে আমার সম্পদের প্রয়োজন তখন বলবে যে সম্পদ বন্টনের যে দায়িত্ব আছে তাকে গিয়ে বলো যে ইমাম মাহাদি সম্পদ দিতে বলেছে তখন ওই কোষাধ্যক্ষ ব্যক্তিকে যে দায়িত্ব আছে তাকে যখন বলা হবে যে সম্পদ দিতে বলা হয়েছে তখন সে বলবে যে তুমি তোমার ইচ্ছা মতন সম্পদ তুলে নাও তখন সে অঞ্জলিত করে সম্পদ নিতে থাকবে এরপরে একটা বিরাট স্তূপ বানিয়ে ফেলবে সম্পদের তারপরে সে নিজেই লজ্জিত হবে যে আমি যে এতগুলো সম্পদ নিলাম এ আমি তো এতগুলো সম্পদের হকদার না আমার অল্প হলেই যথেষ্ট ছিল কিন্তু সে চেষ্টা করবে যে সম্পদগুলোকে আমি ঘুরিয়ে দেবো এতগুলো সম্পদ আমার প্রয়োজন নাই যখন বলবে যে সম্পদগুলো আমার এত দরকার নাই আমি নিয়ে ফেলেছি ফেলেছি কিন্তু এতগুলো আমার দরকার নাই সম্পদগুলো ঘুরিয়ে নেন তখন ইমাম মাহাদির পক্ষ থেকে বলা হবে যে এই সম্পদ আর ঘুরিয়ে নেওয়া হবে না কারণ আমরা একটা সম্পদ যাকে একবার দিয়ে দিই সেই সম্পদ আর আমরা ফেরত নেই না এটা হচ্ছে ইমাম মাহাদির মানে ন্যায়নিষ্ঠতার একটা নিদর্শন তিনি যে ন্যায়নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করবেন এটা হচ্ছে তার নিদর্শন ইমাম মাহাদি সাত আট বছর জীবিত থাকার পরে তিনি যখন মারা যাবেন তখন আর কোনো কল্যাণের আশা করা যাবে না যেহেতু নিষ্ঠ নেতা চলে গেছে আর কোনো কল্যাণের আশা করা যায় না যে হাদিসটি মোস্তাদার হাকেমের মধ্যে রয়েছে আট হাজার ছয়শো তেহাত্তর নম্বর হাদিস সিলসিলা হাজার সাতশো এগারো নম্বর হাদিস তো ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদির সম্পর্কে আমরা তো অনেক কিছুই জানতে পারি আর এখানে একটা বিষয় বলে আমরা শেষ করবো ইমাম মাহাদির সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে একটি বই রয়েছে তাওহিদ পাবলিকেশনের লেখক হচ্ছে আব্দুল্লাহ শাহিদ আল মাদানি এখানে তিনি আলোচনা করেছেন ইমাম মাহাদির সম্পর্কে আটষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একেবারে শেষ করেছেন ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত নিয়েছেন আলোচনা তো তিনি এখানে বলেছেন ইমাম মাহাদি যখন আগমন করবেন অচিরেই ঘরের কাবা ঘরের পাশে একজন লোক আগমন করবে মানে ইমাম মাহাদি তো তিনি আসার পর শত্রুদের সাথে মোকাবেলা করবেন তো শত্রুদের সাথে মোকাবেলা করার আগে তিনি যখন কাবা ঘরে আশ্রয় নেবেন তখন তার কোনো প্রস্তুতি থাকবে না তার কোনো অস্ত্র থাকবে না তিনি আশ্রয় নিয়ে আছেন এই সময় এক দূর থেকে তাকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে মানে ভালোর তো দুনিয়া নাই বুঝতে পারছেন না তাকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে বাই দ একটা জায়গার নাম দ নামক জায়গাতে যখন তারা উপস্থিত হবে তখন তাদেরকে জমিন তলিয়ে নেবে অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে ভূমি ধসের মাধ্যমে তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এটা হচ্ছে ইমাম মাহাদির সম্মান এটা হচ্ছে উম্মতে মোহাম্মদের সম্মান শহীদ মুসলিম কিতাবুল ফিতান এছাড়া শহীদ বখারি মুসলিমের মধ্যে আরও হাদিস রয়েছে ইমাম মাহাদির সম্পর্কে তাছাড়া ইমাম মাহাদির সম্পর্কে অনেক আলেম এ ব্যাপারে অনেক মন্তব্য করেছেন শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ যিনি এখনও জীবিত আছেন সৌদি আরবে তিনি বলেছেন যে ছাব্বিশ জন সাহাবি থেকে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে হাদিস রয়েছে ছত্রিশটা হাদিস গ্রন্থে এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে তার সম্পর্কে তো ইমাম মাহাদির সম্পর্কে যদি আমরা আরও বিস্তারিত জানতে চাই তাহলে আমরা যে বইয়ের উদ্ধৃতি দিলাম সেই বই থেকে আমরা আলোচনাগুলো বিস্তারিত পাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন এই বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে বুঝে ওঠার জন্য তৌফিক দান করুন আমিন সোবাহানাক আলহামদিকা আসাদু আল্লাহ ইহা ইনতা ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত